শীঘ্রই শেখ হাসিনা এবং তার মিত্র সহযোগীদের নিয়ে আপনারা সুখবর পাবেন আপনাদের জন্য স্বস্তির খবর আসবে ইনশাল্লাহ সে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে দর্শক শেখ হাসিনা এবং তার মিত্র সহযোগী গণহত্যা গণহত্যায় সহযোগীদের আপনারা কি অবস্থায় দেখতে চান প্রথমে দেখতে চান জেলে তারপরে দেখতে চান তাদের সর্বোচ্চ শাস্তি এই তো যে কারো ফাঁসি হোক কারো যাবজ্জীবন কারাদণ্ড হোক এবং তাদের উচিত শিক্ষা হোক তাদের সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত হোক তারপরে সেগুলো জনগণের মধ্যে মধ্যে দেওয়া হোক আপনারা তো এটাই চান হ্যাঁ যত দ্রুত সময়ের মধ্যে শুনবেন শেখ হাসিনাকে দেশে ফিরে আনা যাবে কি যাবে না দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন কিন্তু যত দ্রুত সময়ের মধ্যে আপনারা শুনবেন যে শেখ হাসিনা এত বছর জেল হয়েছে বা তার ফাঁসি রায় হয়েছে তত বেশি আপনারা খুশি হবেন এবং সেই সময়ের অপেক্ষায় আছেন আপনারা জানেন কারণ শেখ হাসিনা যে ভয়ানক অপরাধ করেছে যে গুম করেছে যে গণহত্যা চালিয়েছে শিশু হত্যা করেছে নারী নির্যাতন করেছে এতে যারা জীবিত আছেন তারা অনেকেই আল্লাহর কাছে ফরিয়াত করছেন আল্লাহ যাদের বয়স অনেক বেশি শেখ হাসিনার ফাঁসির রায় অ্যাটলিস্ট এটা যেন আমরা শুনে যেতে পারি হ্যাঁ বড় কিছুই হতে পারে এ ধরনের মামলার বিচারে ইতিহাস বলে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিংবা কোনো কোনো গণহত্যার বিচার পঞ্চাশ বছর পর হয় কিন্তু শেখ হাসিনার বিচার করতে বেশি দিন লাগবে না সেগুলোই আপনারা সুখবর পাবেন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অল্পদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন বিচার কাজ খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করা হবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেই জনগণ বিচারে দায়িত্ব দিয়েছে নতুন সরকার আসবে তারা বিচার করবে অনেক বছর লাগবে তা না খুব অল্প সময়ের মধ্যেই ন্যায় বিচার নিশ্চিত করতে যতটুকু সময় লাগে সর্বোচ্চ ততটুকু সময় কিন্তু অন্য কোনো কারণে লেট হবে বা দীর্ঘসূত্রিতে না শুধু ন্যায় বিচারের সাথে যতটুকু কারণ সেখানেছিনাও আত্মবাক সমর্থনের সুযোগ পাক বা অধিকার পাক এটা আমরা চাই এবং বিচারটা আন্তর্জাতিক মানের হোক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হোক এই জন্য যতটুকু সময় দরকার তার চাইতে বেশি সময় লাগবে না থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে হাসিনার কোনো সহযোগী কোনো মিত্র রক্ষা পাবে না দর্শক আপনার অবাক হবেন কি ঘটছে দেখুন কি সব তথ্য সামনে আসছে ইউনিয়ন কমান্ডার হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার এর মানে এই হারুন এ ছিল হাসিনার কাছে সবচেয়ে প্রিয় পাত্র এই হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা পরিবার আসলে বাস্তব পথ হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ যারা বিশেষ করার হয়েছে কেউ ফেয়ারলি হয়নি আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেটা কেউ করে না ওরা মেধাবী না যারা মেধাবী ওরা পড়াশোনা করে না বিসিএস হতে প্রচুর পড়াশোনা করা লাগে সর্বোচ্চ আইনজীবী হতে পারে কারণ অতটা কঠিন না কিন্তু বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে তাও আবার পুলিশ ক্যাডার এডমিন এডমিট মতো গুরুত্বপূর্ণ ক্যাডার হবে আওয়ামী লীগ ছাত্রলীগের পোস্টে থাকে এটা অসম্ভব যারা হয়েছে ফাঁস করে বা বিভিন্ন জালিয়াতি করে এই মনিরুল কিভাবে আহ সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের মনিরুল জঙ্গি নাটকের মূল নায়ক কিভাবে বিশেষ করার হয়েছে আমরা জানতে পেরেছি জালিয়াতি করে সব জালিয়াতি করে সাবেক ছাত্রলীগ যত বিশেষ করার প্রত্যেককে আমরা ধরব প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে সব জালিয়াতি এই হারুন এখন কি বাবা ভুয়ো মুক্তিযোদ্ধা ভুয়ো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন তারপরে এর প্রশ্ন ফাঁস করেছেন নাকি সেটাও বের হয়ে যাবে এবং শত শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট অমুক তমুক নানান সম্পদ বেরিয়ে আসে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দুধের ধোয়া ছিল হাসিনার সুপুত্র এরকম কিন্তু এখন ধরা পড়ছে এর মানে বোঝা গেল হাসিনা কোনো মিত্র রক্ষা পাবে না সব কিছুর বিচার হবে গণহত্যার অভিযোগে বিচার হবে অবৈধ সম্পদ বা দুর্নীতির অভিযোগে বিচার হবে ইনশাল্লাহ সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বাবা আব্দুল কাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মিঠাময় উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও একটা ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী এতদিন কেউ বলতে সাহস পাননি হাসিনা জেলে ঢুকে জবাই করে এসেছে কেউ বলতে সাহস পাননি তে হাসিনার হাজার বার মৃত্যুদণ্ড দেয়া যায় যে অপরাধ করেছে তিনি বলেন হারুনের বাবা আব্দুল হাসেমের নামে যখন মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার সেন বীর মুক্তিযুদ্ধ ফজুল হক ওনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন হারুনের বাবা আব্দুল হাসেম মুক্তিযুদ্ধে অংশ নেননি ২০১০ হাজার দশ সালে মিঠামাইন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের নির্বাচিত কমান্ডার সেন রফিকুল আলম রতন তখন আমি ডেপুটি কমান্ডার আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারেও জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি এর মানে কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ এগুলো সব ভুয়া চেতনা ছিল এর মানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এগুলো ছিল আওয়ামী ফেসিবাদের চেতনার অন্যতম হাতিয়ার এই মিথগুলোকে ভেঙে দিতে হবে আব্দুল হাসিম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের পনেরো জনের নাম রয়েছে পঁচিশ জনের নাম রয়েছে আহ বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী আরো বলেন হারুনার রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদ কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরাই ওনাকে গুলি করে মারছি বুঝতে পারছেন রাজাকার মুক্তিযোদ্ধা হারুনের মতো দেশপ্রেমিক আর হয় না এবং কিছু চাটুকার ছিল কিছু সেলিব্রিটি ছিল যে হারুন আঙ্কেল হারুন আঙ্কেল বার হারুন আঙ্কেল হারুন সার ডিবিতে যে হারুন সার হারুন সার এগুলো সব চাটুকার সব বের হচ্ছে মুক্তিযুদ্ধের পনেরো বিশ বছর পরেও দেখছি হারুনের বাবা আব্দুল হাসিমের আর্থিক অবস্থা ভালো ছিল না এত সহজ সম্পদ ছিল না এটা আরো ভালো বলতে পারবে তাদের গ্রাম হোসেনপুরের মানুষ হাওড়া যে প্রেসিডেন্ট রিসোর্ট ত্রিশ একর জমির উপর করছে সেখানেও মানুষের জমি দখল করেছে এটাও বাস্তব অথচ হারুনের যে চাকরি তাতে প্রেসিডেন্ট রিসোর্ট বা এত বড় কিছু করা সম্ভব নয় এরকম নানান কিছু অনেক তথ্য সামনে আসছে থলের বিড়াল বেরিয়ে আসছে হারুন চিকিৎসাধীন থাক অবস্থায় থাকুক আর যেখানে থাকুক হারুন ধরা পড়বেই খোঁজ দিয়ে কোন হসপিটালে যদি থাকে হসপিটাল কর্তৃপক্ষকে বলছে আপনার জানিয়ে দেন যে হারুন আপনাদের কাছে আছে হারুনের মরণোত্তর বিচার করা হলেও বিচার করা হবে এই কোনো দিন যাবে না দর্শক ছাত্র হত্যা হাসিরাসহ চব্বিশ জনের বিরুদ্ধে প্রতিবেদন বাইশ সেপ্টেম্বর এইটা আমাদের জন্য একটা আশা জাগান জাগানো খবর রাজধানীর মিরপুর ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে আঠারো গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত শুক্রবার ষোলোই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ফারাবি মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন নির্দেশ দেন এর মানে খুব শীঘ্রই প্রতিবেদন তারপরে বিচার প্রক্রিয়া বছরের পর বছর বিশ বছর এ পনেরো বছর এরকম অপেক্ষা করতে হবে না এই সরকার ক্ষমতায় থাকতে অতি দ্রুতই আপনারা অ্যাটলিস্ট বিচারিক আদালতের রায় দেখে যেতে পারবেন যে হাসিনার ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এরকম কিছু হাসিনা এখন ফিউজিটিভ পালাতক আসামি বা ওবায়দুল কাদের আসাদুজ্জামান বড় বড় যারা তাদের যারা ডিভিশন পাবে তাদের ডিভিশন বাতিল এখন সাধারণ কয়েদিদের সাথে থাকো সেই সুখবর আপনার পাবেন ইনশাল্লাহ অতি দ্রুতই হবে বলে আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে বুঝতে পারছি চমৎকার এবং যারা এই হারুন আঙ্কেল এবং শেখ হাসিনার চাটুকর ছিল সেলিব্রেটি তহিদ আফরিদি সোলাইমান সুখন যারা চুপ ছিল যারা অন্যায়ের প্রতিবাদ করেনি তারা সবটা আওয়ামী লীগের ছিল এরা এখন কোন সেলিব্রিটি হিসাবে বাংলাদেশে জায়গা পেতে পারে না এদের তথাকথিত সেলিব্রিটি ইমেজ আমরা নষ্ট করে দিব সামাজিকভাবে আমরা তাদেরকে বয়কট করব কোনো অ্যাক্সেস দিব না হ্যাঁ সিনেমা সেলিব্রিটি বা ওই এন্টারটেনমেন্ট সেলিব্রিটিদের মধ্যে যারা এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল বিশেষ করে শেষ সময়ও যেমন সালমান মুক্তাদির এদেরকে আমরা সেলুট জানাবো তারা এখন হবে ইনফ্লুয়েন্সার তারা তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে অ্যাকসেপ্ট করবো কিন্তু তহিদ আফরিদে অমুক তমুক ভামসাং সোলাইমান শোকন এদের জায়গা আমরা দখল করবো ইনশাআল্লাহ